हेलो माय लवली व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। दिस इज शमीमा अख्तर, शमीमा कुकबुक थेके सबाइके शुभेच्छा जानिए शुरू करछि आमार आजकेर नतुन रेसिपी। आर आमी आजके तैरी करे देखाबो खुबी मजार, एई गरमे शरीरे प्रशांति जुड़िए देय एमन एकटी रेसिपी, आर सेटी होच्छे मैंगो लाच्छि। आई होप आमार आजकेर रेसिपिटी आपनादेर काछे भालो लागबे। तो चलुन शुरू करा जाक। एर जोनो प्रथम आमी एकटी ब्लेंडर जार निये निएछि। एखन आमी एखाने दिए दिच्छि फ्रिजे राखा एकदम ठंडा एक कप मैंगो। आमी एखाने आमगुलोके छोटो छोटो टुकरो करे केटे निएछि एबं सेगुलोके आमी एक घंटा फ्रिजे रेखे दिएछिलाम। दिए दिच्छि हाफ कप परिमाण मिष्टि दई। एरपर आमी दिए दिच्छि प्राय देड़ टेबिल चामच परिमाण चीनी। चीनिटा आमी आमार टेस्ट अनुयायी दिए दिएछि, आपनारा आपनादेर टेस्ट अनुयायी दिए दिबेन। दिए दिलाम दुई टेबिल चामच परिमाण गुड़ो दूध एबं फ्रिजे राखा খুবই ঠান্ডা এক কাপ দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে ফ্রিজে রেখেছিলাম, এখন আমি এটাকে স্মুথলি ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি, আমার ম্যাঙ্গো লাচ্ছি একদম রেডি। এখন আমি সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি। তো আমি দুইটি গ্লাসে ঢেলে নিয়েছি। আমি আজকে যেই অনুপাতে ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি সেই অনুপাতে আমার এখানে দুটি গ্লাস লাচ্ছি হয়েছে। এখন আমি উপর থেকে কিছু ছোট ছোট আমের টুকরো দিয়ে এটাকে ডেকোরেট করে নিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার খুবই মজার ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লাচ্ছি। আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্তই আল্লাহ হাফেজ।